দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগোরা গ্রাম রফিকুলের বাসায়। তার খামারের নাম রেজওয়ান অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম রফিকুল ইসলাম, আমরা বলি ছোট ভাই। আজকে আমাদেরকে কিছু হাড্ডিসার মোটা তাজাকরণ গায়ে গরু দেখাবেন, এখানে 10টি আছে। এগুলোর দাম বয়স সম্পর্কে আমরা জানি, তো চলুন আমরা এই বিষয়ে কথা বলি রফিকুলের সঙ্গে। রফিকুল ভাই ভালো আছো? কেমন ভাই ব্যবসা বাণিজ্য, তো কেমন যে চলছে এখন? বাজার একটু খারাপ, বেশি খারাপ তো খারাপ না, চলে যাচ্ছে। এখন তো একটু সিজনটা একটু অফ, শীত পড়লে তো একটু কেনা বেচা মনে হয় কম হয়। হ্যাঁ কম হয়, আর আমাদের কম বলতে কি, কম রেটে কিনে কম রেটে ছাড়ে দেয়। কম রেটে কিনেন কম রেটে ছাড়েন না? তো আজকে কয়টা, 10টা? আজকে এখানে 10টা আছে ভাই। কি এগুলা কেমন বয়স কেমন? এগুলা বয়স আছে আপনার 4 দাঁত 6 দাঁত জোয়ানও আছে। 4 দাঁত 6 দাঁত জোয়ান? হ্যাঁ 8 দাঁতও আছে। তা এগুলোর মধ্যে কি বাচ্চা টাচ্চা নেওয়ার মতন কোনো গরু? হ্যাঁ ভাই বাচ্চা নেওয়া যাবে, মুসলিম গরু এখানে আছে, বাচ্চা নেওয়া। মানে শুধুমাত্র মোটা তাজা না, বাচ্চা নেওয়া যাবে? বাচ্চা নেওয়া যাবে, আবার মোটা তাজা করা যায়, দু সাইডে যাবে। মানে দু সাইড দিয়ে যাবে, দু সাইডে। এগুলা একটু সস্তা আছে, গরু ভালো কোয়ালিটি, একদম হাড্ডি না। আচ্ছা, এগুলা দিয়ে 2 মাস 8 মাস করে পারলে আল্লাহর রহমত হয়ে যাবে। আল্লাহর রহমতে ভালো হবে। হ্যাঁ ভালো হবে। আনুমানিক ওয়েট কেমন হবে এভারেজ? এগুলা যেগুলো এভারেজ আছে এগুলা আপনার 70+ হবে। 70+? হ্যাঁ 70+। দর্শক আপনারা আনুমানিক 70+ পাবেন, এটা আমাদেরকে প্রথমে জানিয়ে দিলেন রফিকুল। এখন গরুগুলো আমরা একটু দেখি একটা একটা করে। বেশ চমৎকার লম্বা দাড়ির একটি গরু। হ্যাঁ দেখেন চামপাতলা আছে, একদম পাতলা, চামপাতলা। আচ্ছা আচ্ছা, কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটিও ভালো। দেখেন এটা কয় দাঁত লম্বা? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ 4 দাঁত। এই দেখেন তোলাটা, তোলাটা দেখুন দর্শক, তোলাটা দেখেন দেশাল গরু তো, এটা দেশাল গরু, সাইওয়াল দিলে বাচ্চাটা ভালো আসবে, ভালো পার্সেন্টেজের বাচ্চা পাওয়া যাবে, গাভীটা ভালো না? আচ্ছা আচ্ছা, মানে উন্নত জাতের গাভী আর কি, চমৎকার শিংয়ের একটি গরু। একদম টকটকা শিং, খাড়া শিং। চামড়াটা পাতলা, চামপাতলা আছে, তোলাটাও তো বেশ সুন্দর। হ্যাঁ তোলাটা ভালো, তোলাটা কিন্তু খুব সুন্দর, ওলানটা অনেক সুন্দর এবং নরম, সফট আছে। চারটা বেড়ে সমান আছে। এটা কয় দাঁত? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত দেখেন, এই যে চামপাতলা আছে, আমরা প্রথমেই বলেছি এবারে 70 কেজি করে পাবেন দর্শক। দেখেন 10টি বডি, ডবল বডি, তো ডবল বডি গরু, প্রত্যেকটাই ডবল বডি, প্রতিটা ডবল বডি। আর রফিকুল যে গরুগুলি দেন দর্শক, আমি আবারও বলে দিই, সব কিন্তু ডবল বডির হাড্ডিসার দেন, আমরা এর আগেও লক্ষ্য করেছি। ভালো গরু ছাড়া আমি দেই না ভাই, ভালো দুর্বল গরু দিয়ে না, কারণ এখন গরু আমার ভালো গরু দিলে দর্শক ভাই নিয়ে যায় সঙ্গে সঙ্গে, 2-4 মাস পর বিক্রি করে আবার চলে আসতে পারে। আচ্ছা আচ্ছা, আর একদম শুকনো হাড্ডিটা দিলে রাস্তায় অনেক দূর যায়। আচ্ছা, কেউ চট্টগ্রাম নিয়ে যায়, কেউ কুমিল্লা নিয়ে যায়, যাতে যাতে রাস্তায় কেউ বলে ভাই পড়ে গেছে, অসুখ বেশি হয়ে যায়, কারণ সহ্য করতে পারে না ভাই এত দূরে যাওয়া। আচ্ছা আচ্ছা, মেইনলি এই জন্য ভালো গরু দেওয়া, ভালো দিতে হয়, কারণ সবাই তো টাকা দিয়ে নিয়ে যায় ব্যবসা করবে, বুঝলেন না, নিয়ে যায় যদি একটা গরু ক্ষতি হয়ে যায় তাহলে সমস্যা। এটা 3 নাম্বার? হ্যাঁ 3 নাম্বার। চমৎকার গরু দর্শক, 3 নাম্বার। এই যে চাম দেখেন, একদম পাতলা, চাম পাতলা আছে ভাই, রসুনের চোচা। হ্যাঁ রসুনের চোচা, চামড়া কিন্তু বেশ পাতলা। 4 নাম্বার লেবেন, লম্বা দাড়ি, দাড়িটা দেখলেই বুঝতে পারবেন দর্শক। এটাতে কতটুকু মাংস ধরতে পারে? 3 মন? এটা 3 মন+ ধরবে, 3 মন+ ধরবে না? যেগুলো গরু আছে এখানে সব 3 মনের গরু, 3 মন+ গরু ধরবে, 3 মনের নিচে মাংস লাগবে না, 3 মনের নিচে মাংস লাগবে না, সব 3 মনের উপরে এগুলো মাংস লাগবে। আচ্ছা আচ্ছা, কারণ ফ্রেম আছে না গরু, ফ্রেমটা খুব সুন্দর, বডির উপর নির্ভর করে মাংস লাগে, জায়গার দরকার। আচ্ছা 3 নাম্বার গেল, 4 নাম্বারে আসি। 4 নাম্বারটা দেখেন, এটা আরও ভালো গরু, ডবল বডি দেখেন, ডাবল বডি এবং লম্বা দাড়ি। হ্যাঁ দাড়িও লম্বা, কালারটা ভালো, বাট কিন্তু 4টাই সমান দেখতে পাচ্ছি। হ্যাঁ 4টা সমান দেখেন, সমান 4টি বাট, 4টা সমান আছে দেখেন, ভালো করে দেখেন, ওই যে চামপাতলা আছে, চামড়া পাতলা আছে, এটা তো বাচ্চাটা, বাচ্চা সুন্দর নিতে হবে, সাইওয়াল বীজ দিলে সুন্দর বাচ্চা হবে, বাচ্চা নেওয়া যাবে এটাতে। আচ্ছা আচ্ছা, গরু গুলো আজকে ম্যাক্সিমাম গরু, কোয়ালিটি খুব সুন্দর, কোয়ালিটি সম্পূর্ণ গরু, ভালো আছে। 4-5 নাম্বার, এই যে দেশাল গরু, দেশাল দেখেন, এই যে দাড়িটা দেখুন, গোলার ঝুল, ঝুল আছে, চামড়া পাতলা,
লম্বা দাড়ির গরু ওলানো চমৎকার ওলান অনেক বড় ওলান এইটাতে তো দুধ ভালো পাওয়া যাবে বাচ্চা আসলে দুধ 3 কেজি 3.5 কেজি পর্যন্ত পাওয়া যাবে না দেশি গরু তো আপনার 2 কেজি পর্যন্ত হবে আর 2 কেজি 3 কেজি বললাম না 3.5 কেজি দেশি গরু কম আসে কম আসে আচ্ছা আচ্ছা বুঝেন নাই কারণ এগুলা গরু কোয়ালিটি ভালো না সুন্দর দেশাল গরু কারণ গরুর দুধটা হচ্ছে ভাই খাওয়ার উপর নির্ভর আচ্ছা এটা 5 নাম্বার হ্যাঁ দেখেন আমরা 6 আসি চমৎকার দেশাল এটা একটা দেশাল না দেশি এটা এই যে দেশি গরু দেখেন এটা দেশি চামড়াটা বেশ পাতলা হ্যাঁ গরু কয় দেখেন এই চামড়া দেখেন এবং ওলানো চারটি বাড়ি সমান আছে সবকিছু আছে গরুটা বেত ভালো গঠনটা ভালো এক কথায় হ্যাঁ হ্যাঁ এই দেখেন গঠন খুব সুন্দর আজকের গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু দেখলাম আমি কিন্তু গঠন কিন্তু খুব ভালো স্পেশাল একদম জাত ভালো জাত ভালো দেখেন 6 7 নম্বরে আসি এই যে 7 নম্বর দেখেন চমৎকার দেখেন গরু কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ এটা মানে অল্প দাঁতের গরু না এটা চার দাঁত মনে হয় সম্ভবত বাটগুলা তো খুব ছোট ছোট বাট তো বাট দেখলে বোঝা যায় চার দাঁতের গরু সাত আট নম্বরে আসি আট নম্বর বেশ মোটা তাজা আরো বড় এটা তো 75 কেজি প্লাস মাংস আছে এখন না এখন আপনার 75 বেশি আছে হ্যাঁ ওইটাই বলতেছি 75 প্লাস বেশি আছে দেখেন এটা বডির মাংস লাগানোর জায়গা এটা জায়গাও আছে আবার লাগা যাবে আরো লাগানো যাবে হ্যাঁ যাবে দর্শক এটা 9 নাম্বার কোয়ালিটি ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু দেখুন বডিটা দেখেন খুব সুন্দর গরু কালারও ভালো নয় এবং সর্বশেষ 10 এই যে 10 নাম্বার একদম সাদা হোয়াইট এইটাও দেখেন আপনার সাদা মাটিয়া বলে সাদা মাটিয়া হ্যাঁ গোটা শিং মাথা ভালো আচ্ছা গরু লম্বা আছে লম্বা দাড়ি দাড়িটা অনেক লম্বা সুন্দর মাংস লাগা জায়গা আছে বাটগুলোও পাতলা সুন্দর কোরআন বয়স হালকা বয়স হালকা ডবল ফ্রেম হ্যাঁ দেখেন গরু কাঁচা গরু কাঁচা গরু দেখেন তাহলে এই 10টা দেখলাম আমরা হ্যাঁ ভাই এই 10টা দাম কি আছে কম হবে না বেশি হবে ভাইয়া দাম ভাই আজকে কম হবে ভাই কম হবে আজকে লটারির মতো দিয়ে দেব লটারি আমার প্যাকেজ তো থাকে না ভাই আচ্ছা কারণ আমরা গ্রামে কিনি আমরা সব জায়গায় কিনি আচ্ছা ঠিক আছে কারণ ঘুরে ঘুরে মাল কিনি আমরা সব চিপ রেটে মাল কিনি চিপ রেটে কারণ আমরা যে মালটা কিনি এই মালটা আমরা প্রত্যা করে কিনি যেন দর্শক ভাই নিয়ে যায় যেন লাভ করতে পারে লাভ করতে পারে আমাদের লাভটা দেখলে হবে না ওদের দর্শকদের লাভটাই মেইন 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 আর কি দেখতে হবে কারণ আমাদের এখানে বিক্রি করে যদি আমার 10টাতে 5000 যদি লাভ হয় বা 4000 লাভ হয় আর ওদের যদি নিয়ে যায় খরচা মোচা বাদ দিয়ে যদি ওদের 10000 না থাকে তাহলে তো আসবে না আসবে না কারণ আমরা 4000 লাভে আমরা বিক্রি করে দিলাম তাহলে দাম থাকলো আজকে সিমটো রেট 42200 করে 42200 হ্যাঁ 200 করে এই গরু আমি 44500 করে এর আগে দিছি আল্লাহর নামে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন কম দামে কিনছি কম দামে দিয়ে কম দামে কিনেছেন কম দামে দিয়ে দিলেন দর্শক মাত্র দাম থাকলো 42200 70 কেজি প্লাস মাংস হ্যাঁ জি ভাই এখানে 4 দাঁত 6 দাঁত আর কিছু জুয়ান গরু পাবেন আবার গরু কালারগুলো খুব কালার কিন্তু খুব সুন্দর আমারও একটা রাউন্ড দিয়ে দেই এটা 10 ওগুলা ডাউনলোড করে রেখে দিই এটা 9 হ্যাঁ গরু মার্কিং করে রাখো 8 এই দর্শক ভাই নিবে মার্কিং করে 7 দেখেন 6 দেখেন গরু কোয়ালিটি দেখেন 6 5 দেখেন 4 3 2 এবং 1 খুব সুন্দর গরু দর্শক আজকের আজকের গরু আসলে সুন্দর হবে আপনারা যারা সংগ্রহ করতে চান নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন নাম্বারটা ভাই হ্যাঁ ভাই 01717 01717 15 15 28 28 44 এই নাম্বারে যোগাযোগ করলে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এই নাম্বার দর্শক এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম থাকলো মাত্র 42200 আপনারা যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু আগে অ্যাডভান্স করবেন এসে দেখবেন এবং মার্কিং করে রাখবেন গরুর সঙ্গে মিলে কি না ভিডিও দেখে নিয়ে নেবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন যদি পছন্দ না হয় কোনো কারণে সে কারণে কিন্তু বায়নার টাকা 100% ব্যাক হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 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 আচ্ছা তো ধন্যবাদ বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম